আমার সাথে আজকে তোমাদের প্রথম ক্লাস অর্থনীতি। তোমরা এর আগে বেশ কয়েকটি ক্লাস করেছো, তো যাই হোক প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি শাকিলা রসুল, সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের অনলাইন ক্লাসগুলো করছো। তো যারা এর আগে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো তোমরা মোটামুটি যারা দেখেছো তাদের কিছুটা আইডিয়া হয়ে গিয়েছে অর্থনীতি সম্পর্কে। আর আমি ধরে নিচ্ছি যে আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই এসএসসিতে অর্থনীতি থাকে, তো সেই হিসেবে তোমাদের তো যাদের আছে তাদের একটা পূর্ব ধারণা আছে, আর যে অল্প কয়েকজনের হয়তো নেই তাদেরকে হয়তো নতুন করে এই বিষয়টা পড়তে হচ্ছে। তো যাই হোক, তোমাদের আমি যতটুকু জেনেছি যে প্রথম চ্যাপ্টার প্রায় শেষের দিকে, তো একটা আইডিয়া তোমরা মোটামুটি করে নিতে পেরেছো। দ্বিতীয় অধ্যায়ও খুব সম্ভবত শুরু হয়েছে যতটুকু আমি জেনেছি, তো দ্বিতীয় অধ্যায় অনেক বড় একটা চ্যাপ্টার, একজন টিচারের পক্ষে আসলে পুরোটা কভার দেওয়া একটু টাফ হয়ে যায়, বিশেষ করে এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে। তো আমি তোমাদেরকে আজকে দ্বিতীয় অধ্যায়ে যে ম্যাথমেটিক্যাল যে একটু সাইড আছে, অর্থনীতিতে কিছু ম্যাথমেটিক্যাল টার্মস থাকে, চিত্র থাকে, এগুলো তোমরা সবাই জানো, তো ওই দিকটা নিয়ে আমি আজকে ক্লাসটা নেব। আজকে আমি অপেক্ষক সম্পর্কে তোমাদেরকে একটু জানাবো এবং একটি অপেক্ষক তৈরি করতে গেলে কি করতে হয়, বা আমরা বিভিন্ন আসলে ইকোনমিক্সে অনেকগুলো অপেক্ষক নিয়ে আমরা আসলে কাজ করব, যেমন চাহিদা অপেক্ষক, তারপরে যোগান অপেক্ষক, হ্যাঁ, তারপরে ধরো ভোগ অপেক্ষক, এরকম আরো অনেকগুলো অপেক্ষক আছে যেগুলো নিয়ে আমরা কাজ করব। তো সেই জন্য আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে অপেক্ষক কি। এখন এই অপেক্ষকের ব্যাপারটা জানতে গেলে আসলে আমাদেরকে তার আগে ছোট্ট একটা কনসেপ্ট সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা রাখতে হয়, সেটা হচ্ছে চলক। চলক তোমরা আশা করি সবাই জানো চলক সম্পর্কে। চলক আমরা ইংরেজিতে এটাকে বলি ভ্যারিয়েবল। তো চলক সম্পর্কে আশা করি সবার কম বেশি ধারণা আছে। এটা ফেস টু ফেস ক্লাস হলে আমি জিজ্ঞেস করতাম তোমাদেরকে, যেহেতু এখন সুযোগ নেই তা আমি বলে দিচ্ছি। চলক হচ্ছে, যারা জানো তো ভালো কথা, যারা জানো না তাদের জন্য, চলক হচ্ছে গণিতশাস্ত্রে যে সকল রাশির মান পরিবর্তনশীল, যে সকল রাশি বিভিন্ন মান গ্রহণ করতে পারে, এইরকম যে রাশিগুলো রয়েছে সেগুলোই হচ্ছে চলক গণিতে। অর্থনীতিতেও তাই, একই কথাই। যাই হোক, তো চলক যে রাশিগুলো, এখন এইগুলোকে আমরা সাধারণত এক্স ওয়াই জেড এগুলো দিয়ে আমরা সূচিত করি সাধারণত, হ্যাঁ, অথবা আরো কিছু আছে যেমন ধরো গ্রিক বর্ণ পাই, হ্যাঁ, তারপরে মিউ ইত্যাদিও আমরা অনেক সময় এগুলা প্রকাশ করে থাকি ইত্যাদি দিয়ে। কিন্তু আমরা চলকের ক্ষেত্রে কোনো প্রাকৃতিক সংখ্যা ইউজ করতে পারি না। প্রাকৃতিক সংখ্যা মানে হলো 1, 2, 3 এরকম কোনো মান ইউজ করতে পারি না। কেন পারি না? কারণ হচ্ছে যে তুমি যদি 1, 2, 3 এরকম দাও তাহলে কিন্তু এটা একটা ফিক্সড মান হয়ে গেল। তো ফিক্সড মান হয়ে গেলে তখন তো আসলে আর নতুন করে তুমি যে মান নেবে সেই সুযোগ আর থাকলো না। তো সেই জন্য যেটা করতে হয় যে মানে যেহেতু চলক হচ্ছে যে তোমার রাশিগুলোর পরিবর্তনশীল মান নেবে, তো সুতরাং তুমি এটাকে 1, 2, 3 এইরকমভাবে কোনো প্রাকৃতিক সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারবে না। তোমাকে এক্স ওয়াই জেড বা এই ধরনের একটা সংখ্যা মানে একটা ওয়ার্ড ধরে আমরা ইংরেজি কোনো একটা ওয়ার্ড বা গ্রিক কোনো একটা ওয়ার্ড ধরে আমরা এটাকে প্রকাশ করে থাকি, যা ফলে আমরা ওটাতে যাতে পরবর্তীতে মান বসাতে পারি, হ্যাঁ, বা সেই মতো আমরা কাজ করতে পারি। তো এই চলক আবার দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্বাধীন চলক, একটা হচ্ছে অধীন চলক। এখন এই স্বাধীন চলক এবং অধীন চলকের ক্ষেত্রে তোমরা হয়তো সবাই জানো যে যেই চলকগুলো সাধারণভাবে মান গ্রহণ করতে পারে, মানে তুমি ইচ্ছে মতো তুমি মান দিতে পারবে, এইরকম যদি হয়ে থাকে, ধরো একটা উদাহরণ দিই আমি তোমাদেরকে, বিনিয়োগ সুদের হারের উপর নির্ভর করে। এখন সুদের হার যদি 1% হয় বিনিয়োগ একরকম হবে, যদি 2% হয় বিনিয়োগ আরেক রকম হবে, বা বাড়বে বা কমবে, যাই হোক এটা রিলেশনের উপর ডিপেন্ড করে, এটাকে সমমুখী সম্পর্ক নাকি বিপরীতমুখী সম্পর্ক সেটার উপর নির্ভর করছে। যদি এটা 3% হয় তাহলে আবার চেঞ্জ হবে। তার মানে কি? তার মানে দেখো যে সুদের হারের উপর নির্ভর করে কিন্তু বিনিয়োগটা পরিবর্তিত হচ্ছে। আমরা এমনি নর্মালি আমরা জানি এটা যে সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্কটা হয় সমমুখী, মানে যদি সুদের হার বাড়ে তাহলে বিপরীতমুখী, যদি সুদের হার বাড়ে তাহলে বিনিয়োগ কমবে,
আর যদি সুদের হার কমে তাহলে বিনিয়োগটা বাড়বে। এটা কেন হয়? এটা হয় মূলত তোমার একটা জিনিস তুমি চিন্তা করো যে যখন তুমি ব্যাংকে, সুদের হার মানে কি, আমি ব্যাংকে টাকা রাখলে আমি সুদের হার পাবো, তাই তো? এখন তুমি ব্যাংকে টাকা রেখেছো, তুমি সুদের হার পাচ্ছ, ধরো এটা 5% হারে পাচ্ছ, কথার কথা। এখন এর বাইরে তুমি কি করতে পারো, টাকাটাকে তুমি বিনিয়োগ করতে পারো, বিনিয়োগ করে তুমি লাভ পেতে পারো। এখন এই যে তুমি লাভটা পাচ্ছ, তুমি একটা ক্যালকুলেশন করে দেখলে যে তোমার লাভটা আলটিমেটলি ওই যে 5% সুদের হারে তুমি যে টাকাটা পাচ্ছ তার থেকে এটা বেশি, মানে তুমি বিনিয়োগ করে যে টাকাটা পাচ্ছ, যে লাভটা তুমি পাচ্ছ সেটার পরিমাণ সুদের হার যেটা পাচ্ছ তার থেকে বেশি। এখন এইরকম ক্ষেত্রে তুমি কি করবে, তুমি বিনিয়োগে বেশি আগ্রহী হবে, তুমি ব্যাংকে টাকা রাখতে চাইবে না। কেন চাইবে না? কারণ তোমার ওখানে লাভটা কম আসছে 5% সুদের হারে, আর এখানে তোমার বিনিয়োগ করার কারণে তোমার লাভটা বেশি আসছে। তো এই কারণে তখন তুমি কি করবে যে এটাকে মানে চেষ্টা করবে যে তুমি বিনিয়োগটা বেশি করতে। কিন্তু এমন যদি হয়, হয়তো দেখা গেলো যে বিনিয়োগে তোমার প্রায় অ্যাভারেজে তুমি হিসাব করে দেখলে প্রায় 8% মতো তোমার লাভ আসছে, তো তখন তুমি কি করবে, তুমি মানে যেহেতু এটা 5% থেকে 8% বেশি সেই কারণে তুমি বিনিয়োগ করছো। কিন্তু যদি এমন হয় যে এখন তোমাকে ব্যাংকও 8% লাভ দিচ্ছে, কোনো কারণে ব্যাংকও তোমাকে 8% লাভ দিচ্ছে, তখন তুমি কি করবে? তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে তুমি বিনিয়োগটা না করে ব্যাংকে টাকা রাখবে। বা যদি ব্যাংক এমন হয় যে 9% দিচ্ছে তাহলে তার কোনো কথাই নেই, তুমি অবশ্যই ব্যাংকেই টাকাটা রাখবে। হ্যাঁ, তো এখন যদি 8% হয় তুমি কেন রাখবে ব্যাংকে টাকা? কারণ হচ্ছে বিনিয়োগ করলে তোমার কিন্তু মানে ব্যাংকে তুমি টাকাটা রাখলে নিশ্চিন্ত, ঘরে বসে থাকলে মাস শেষে তোমার টাকাটা চলে আসছে, কিন্তু বিনিয়োগ করলে ব্যাপারটা তা হবে না। বিনিয়োগ করলে কিন্তু তোমার মাস শেষে তুমি যে টাকাটা পাবে সেটার জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, তোমাকে এক জায়গায় টাকা খাটাতে হবে, সেখান থেকে লাভ আসবে লস আসবে এটা নিয়ে তোমাকে হেডের মানে চিন্তা ভাবনা করতে হবে, মাল কিনতে হবে, মাল বেচতে হবে, নিশ্চয়ই অনেক ব্যাপার স্যাপার থাকবে এর মধ্যে, যার কারণে ওটা তোমার জন্য অনেকটা হ্যাসেল। তো তুমি যদি নিশ্চিন্ত মনে ব্যাংকে টাকা রেখে সেম পরিমাণ প্রফিট পাও, তুমি কেন কষ্ট করে বিনিয়োগ করতে যাবে? তো এই কারণে বলা হয়ে থাকে যে ব্যাংকে যদি সুদের হার যদি বাড়তে থাকে তখন বিনিয়োগটা কমতে থাকে, আর সুদের হার যদি কমতে থাকে তখন বিনিয়োগটা বাড়তে থাকে। যদি তুমি ব্যাংকে একেবারেই টাকা না পাও তেন তুমি তোমার টাকাটা দিয়ে বিনিয়োগ করতে উৎসাহী হবে, কারণ ব্যাংকে তুমি কিছুই পাচ্ছ না, তো তুমি কি তুমি বসে থাকবে নাকি, ব্যাপারটা এরকম। তো যাই হোক, যার কারণে আমরা বলে থাকি যে বিনিয়োগের সাথে সুদের হারের সম্পর্কটা বিপরীতমুখী। তো এখন দেখো যে কথা বলছিলাম স্বাধীন চলক এবং অধীন চলকের কথা, যে সুদের হার এক্ষেত্রে স্বাধীন চলক কোনটা অধীন চলক কোনটা, এই ক্ষেত্রে স্বাধীন চলক হচ্ছে সুদের হার। কেন সুদের হার? কারণ সুদের হারের উপর ডিপেন্ড করে কিন্তু বিনিয়োগটা, এখানে বিনিয়োগও একটা চলক, সুদের হারও একটা চলক, অর্থনীতিতে এরকম হাজারটা চলক আছে। এখন সুদের হারের উপর নির্ভর করে কিন্তু বিনিয়োগটা তোমার আপডাউন করছে, মানে সুদের হার যদি বাড়ে বিনিয়োগ কমছে, সুদের হার যদি কমে বিনিয়োগ বাড়ছে। তাহলে ব্যাপারটা কি হলো যে তুমি সুদের হার, ফার্স্টে তুমি সুদের হারটা যে কোনো মানে 5% হোক, 8% হোক, 6% হোক, এটা কিন্তু স্বাধীনভাবে নেওয়া যাচ্ছে। যদি মানে যদিও এটা ব্যাংক নির্ধারণ করে দিচ্ছে কিন্তু এটা স্বাধীনভাবে নির্ধারণ করতে পারছে সে, তাহলে এটা স্বাধীনভাবে নির্ধারিত হলো, তার বিপরীতে গিয়ে বিনিয়োগটা এটার উপর ডিপেন্ড করে বিনিয়োগটা নির্ধারিত হচ্ছে, তাহলে বিনিয়োগ হয়ে গেল অধীন চলক। তাহলে আমরা কি পেলাম, সুদের হার হলো স্বাধীন চলক এবং বিনিয়োগ হলো অধীন চলক। তাহলে চলককে আমরা দুভাগে ভাগ করে ফেলি, একটা স্বাধীন চলক এবং একটা অধীন চলক। এই যে আমি এতক্ষণ ধরে তোমাদেরকে সুদের হার এবং বিনিয়োগের যে সম্পর্কগুলোর কথা বলছিলাম, এইটাকে আমি যখন একটা সম্পর্কে লিখব তখনই সেটা হয় অপেক্ষ। আমরা যদি বোর্ডে যাই, দেখো বোর্ডটা একটু হালকা আসছে কি না, আমি বড় করে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ধরো আমি যদি বিনিয়োগকে আমরা অর্থনীতিতে নর্মালি আই দিয়ে সূচিত করি, ক্যাপিটাল আই, আর সুদের হারকে আমরা স্মল আই দিয়ে সূচিত করে থাকি, তাহলে আমি যদি দেই ক্যাপিটাল আই ইজ ইকুয়াল টু ফাংশন অফ স্মল আই, ঠিক আছে, আমরা বিনিয়োগটাকে তোমার ফাংশন অফ স্মল আই সুদের হারের একটা অপেক্ষক হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি। কলমটা তুমি হালকা আসছে,
এবার জিনিসটা ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের কাছে। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে বিনিয়োগ এবং সুদের হারের মধ্যে একটা সম্পর্ক। এখানে আমরা কিন্তু একটা সম্পর্ক পেয়েছি, বিনিয়োগের সাথে সুদের হারের একটা সম্পর্ক। এটা কিন্তু এখনো পজিটিভ সম্পর্ক না নেগেটিভ সম্পর্ক, এই সম্পর্কে কিন্তু আমরা এখন অন্তত এটা দেখে কিছু বুঝতে পারছি না, কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে বিনিয়োগের সাথে সুদের হারের একটা সম্পর্ক রয়েছে। এই জিনিসটাই হচ্ছে অপেক্ষা। এই যে আমরা এতক্ষণ ধরে আমি তোমাদেরকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি যে অপেক্ষক আমরা কাকে বলে বা অপেক্ষক সম্পর্কে আমরা পড়াবো বললাম, এটাই হচ্ছে অপেক্ষক। এই যে বিনিয়োগের সাথে সুদের হারের যে সম্পর্ক, এই যে আমি একটা এফ সাইন, এফ মানে হচ্ছে ফাংশন, অপেক্ষকের ইংরেজি হচ্ছে ফাংশন, যার কারণে আমরা এই যে এফ চিহ্নটা দিয়ে অপেক্ষককে আমরা আইডেন্টিফাই করে থাকি। একটু বইয়ের সংজ্ঞাটা আমরা একটু দেখি। এক বা একাধিক স্বাধীন চলকের সাথে সম্পর্কিত অধীন চলকের মধ্যে পরস্পর বিশেষ সম্পর্কের গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে। এখানে স্বাধীন চলক অধীন চলক দিয়ে বলেছে, তোমাদেরকে একটু ক্লিয়ার করি। আমরা একটু আগেই যেটা বললাম যে এখানে যেহেতু বিনিয়োগ সুদের হারের উপর নির্ভর করে, তাহলে বিনিয়োগটা হচ্ছে অধীন চলক আর সুদের হারটা হচ্ছে স্বাধীন চলক। একটু আগেই আমি তোমাদেরকে এই কথাগুলো বললাম। তাহলে দেখো, স্বাধীন চলকের সাথে অধীন চলকের একটা অপেক্ষকগত সম্পর্ক এখানে প্রকাশ পাচ্ছে, তাহলে এটাই হচ্ছে অপেক্ষক। অপেক্ষকটা কি? অপেক্ষক কিছুই না, স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে যে গাণিতিক সম্পর্ক সেটাই হচ্ছে অপেক্ষক। তুমি যদি একদম সিম্পল ভাষায় বুঝতে চাও, তাহলে এই স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে সম্পর্ক হচ্ছে অপেক্ষক। এখন এই অপেক্ষক অনেক রকম হতে পারে, একঘাত বিশিষ্ট হতে পারে, দ্বিঘাত বিশিষ্ট হতে পারে। আই মিন তোমরা তো যারা ম্যাথ করে এসছো, হয়তো সবাই ম্যাথ করে এসছো, তোমরা জানবে একঘাত বিশিষ্ট মানে ধরো, আচ্ছা এটাকে আমি একটু আরেকটু অন্যভাবে লিখি তাহলে তোমাদের জন্য আরেকটু সুবিধা হবে। ধরো এটাকে যদি আমি এভাবে লিখি যে, অবশ্যই এটাকেও লেখা যায়, আমি যদি আই দিয়ে লিখি, আই সমান সমান এ প্লাস ফাইভ, এটা এটা এই একটা সমীকরণ দিয়ে আমি লিখলাম যে অপেক্ষক যখন আমি এটাকে মানে এই যে একটু আগে আমি বললাম যে আই এর সাথে বিনিয়োগের একটা সম্পর্ক, সরি এখানে প্লাস হবে না, এখানে মাইনাস হবে, আমি ভুল করেছি, মাইনাস হবে। কেন মাইনাস হবে এটা আমি তোমাদেরকে আসতে পরবর্তী ক্লাসে আমি একদম ডিটেলসে তোমাদেরকে এটা বুঝিয়ে দেবো, কারণ আমরা যখন চাহিদা অপেক্ষক নিয়ে কথা বলবো, চাহিদা অপেক্ষক একদম কেন কিভাবে এই সমীকরণ এরকম হলো কিভাবে হলো আমি সবকিছু তোমাদেরকে ডিটেলসে পরবর্তী ক্লাসে চাহিদা অপেক্ষক নিয়ে যখন কথা বলবো তখন বলে দেবো। আপাতত জাস্ট এতটুকু বলে রাখি যেখানে মাইনাস সাইনটার কারণেই কিন্তু বোঝা যায় যে এটার সম্পর্কটা পজিটিভ না নেগেটিভ। আমরা একটু যে ক্লাসের শুরু থেকে আমি যে বলছি যে বিনিয়োগের সাথে সুদের হারের সম্পর্কটা নেগেটিভ নেগেটিভ, এই যে নেগেটিভ মানে নেগেটিভ মানে কি বিপরীতমুখী, একটা বাড়লে একটা কমবে, সেই কারণে কিন্তু মূলত এই মাইনাস সাইনটা এসেছে। হ্যাঁ, তো এই যে এখানে দেখো, এখন আমি একটু আগে যেটা বললাম যে অপেক্ষককে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে সম্পর্ক, এখন তুমি যদি স্বাধীন চলকে আই এর বিভিন্ন মান বসাও, ধরো তুমি যদি এক বসাও, আচ্ছা এখানে এ না বলে এ হচ্ছে একটা ধ্রুবক, ধ্রুবক সম্পর্কে আমরা একটু পরবর্তীতে আমরা জানবো। যদি এখানে আমি একটা ধ্রুবক বসাই টেন, ধ্রুবক মানে কি ফিক্সড, ধ্রুবক তোমাদের একটা কনসেপ্ট আছে, ধ্রুবক হচ্ছে, আচ্ছা এই ফাঁকে একটু বলে দিই যে যদি কোনো তথ্যের কোনো বৈশিষ্ট্য মানে যে রাশিগুলো ফিক্সড মান অপরিবর্তিত থাকে সেই রাশিগুলোই হচ্ছে ধ্রুবক। এই যে এখানে দেখো টেন, টেনকে তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না, তাহলে এটাই হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। তা এখন আই সমান সমান ক্যাপিটাল আই সমান সমান টেন মাইনাস ফাইভ স্মল আই। এখন তুমি যদি এই আই এর মান, আমি বলছি আই হচ্ছে স্বাধীন চলক আর ক্যাপিটাল আই হচ্ছে মানে বিনিয়োগ হচ্ছে অধীন চলক, তা এখন আমি স্মল আই দ্যাট মিন্স সুদের হার আমি যদি এখন ডিফারেন্ট মান বসাই, ধরো আমি যদি এখানে এখন আই সমান সমান কত ওয়ান বসাই, হ্যাঁ বা আই সমান সমান টু বসাই, এটা যদি আরেকটু ছোট নেই তাহলে মনে হয় জিনিসটা আরেকটু সুবিধা হবে আমাদের জন্য, বুঝতে তোমাদের সুবিধা হবে। এখন দেখো আমি যদি আই এর মান এক বসাই তাহলে কত হবে, আই সম ক্যাপিটাল আই সমান সমান টেন মাইনাস টু ইন্টু ওয়ান সমান সমান টেন মাইনাস দুই দিয়ে এক দিয়ে গুণ দিলে দুই একে দুই সমান সমান এইট, ঠিক আছে আট হচ্ছে যদি আমি এক বসাই। এখন যদি আমি দুই বসাই তাহলে কি হয় দেখি,
10 माइनस 2 इनटू 2 তাহলে 10 माइनस 2 দুগুণে 4 6 দেখো যখন সুদের হার i সমান 1 হলো তখন ক্যাপিটাল i সমান আমরা পেলাম 8 আর যখন 2 হলো তখন ক্যাপিটাল i মানে বিনিয়োগ আমরা পেলাম 6 তাহলে দেখো আমার সুদের হার যখন বাড়ছে বিনিয়োগ কি হচ্ছে কমছে এই যে এতক্ষণ ধরে আমি মুখে বলছিলাম এখন কিন্তু আমি তোমাকে একটা সমীকরণ দিয়ে প্রুফ দিলাম যে যখন সুদের হার বাড়ছে তখন বিনিয়োগ কমছে এখন এই যে দেখো i এর মানের উপর নির্ভর করে কিন্তু আমি ক্যাপিটাল i এর মানগুলো পাচ্ছি সুদের হারের উপর নির্ভর করে কিন্তু আমি তোমার বিনিয়োগের মানগুলো পাচ্ছি তার মানে কি তার মানে সুদের হার হচ্ছে স্বাধীন চলক এবং বিনিয়োগ হচ্ছে অধীন চলক মানে এমন না এমন কিন্তু হচ্ছে না যে আমি বিনিয়োগের মানটা আগে নির্ধারণ করে দিচ্ছি তারপর আমি সুদের হারের মান পাচ্ছি এই ঘটনা কিন্তু ঘটছে না যদি এরকম হতো তাহলে কিন্তু আমার কি হতো ক্যাপিটাল আই হয়ে যেত স্বাধীন চলক কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমি সুদের হারটা আগে মান বসাচ্ছি আগে আমি নির্ধারণ করছি তারপর সেটা দিয়ে আমি বিনিয়োগ কিরকম হবে না হবে আমি সেটা আইডেন্টিফাই করতে পারছি তাহলে এই ক্ষেত্রে আমার আই হচ্ছে স্বাধীন চলক এবং ক্যাপিটাল আই হচ্ছে সরি মানে বিনিয়োগ হচ্ছে অধীন চলক তাহলে এটাই হচ্ছে একটা অপেক্ষক এখন অপেক্ষকের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে আমি তোমাদেরকে একটু বৈশিষ্ট্যগুলো জাস্ট আলোচনা একটু বলে দিলেই তোমরা এতক্ষণে আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছো তারপরে জাস্ট একবার একটু বলে দিচ্ছি যেমন ধরো একটা একটা প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অপেক্ষকে স্বাধীন এবং অধীন দুরকমের চলকই থাকবে স্বাধীন এবং অধীন দুরকমের চলকই থাকতে হবে তাহলেই সেটা একটা অপেক্ষক হতে পারবে আদারওয়াইজ সেটা অপেক্ষক হবে না আচ্ছা আর আসলে কি দেখো একটা সমান চিহ্ন আছে সমান চিহ্নের এই পাশে একটা মানে এই পাশে চলক থাকতে হবে ওই পাশে চলক থাকতে হবে নাহলে তো এটা কোনো সমীকরণ হলো না সেই কারণেই অপেক্ষকে একটা মানে স্বাধীন এবং অধীন দু ধরনের চলকই থাকতে হবে আচ্ছা এক বা একাধিক স্বাধীন চলক থাকতে পারবে এই যে আমি তোমাদেরকে এখন যেটা দিলাম সেটা কিন্তু একটা মাত্র স্বাধীন চলক কিন্তু এটা এমনও হতে পারে যে বিনিয়োগ শুধু যে সুদের হারের উপর নির্ভর করে তা না বিনিয়োগ আরো অনেক জিনিসের উপর নির্ভর করে ঠিক না দেশের পরিবেশ পরিস্থিতি রাজনৈতিক অবস্থা হ্যাঁ এরকম আরো অনেক জিনিস মানুষের হাতে টাকা পয়সা কিরকম আছে সেটা হ্যাঁ এরকম আরো অনেক জিনিসের উপর কিন্তু বিনিয়োগ নির্ভর করে সেই জিনিসগুলো আমি কিন্তু এখানে লিখতে মানে যদি আমি একেবারে স্পেসিফিক্যালি বিনিয়োগের পরিবর্তন নিয়ে কাজ করতে যাই তাহলে কিন্তু আমাকে ওই জিনিসগুলো নিয়েও এখানে কথা বলতে হবে আমি হয়তো তোমাদেরকে এখন জাস্ট বোঝানোর সুবিধার জন্য আমি এত ডিটেলস এখনো যাই নাই কিন্তু যদি তোমার প্রয়োজন হয় এমন অনেক সময় হয় যে তোমার মানে যেই জিনিসটা যেই অধীন চলকটা নিয়ে তুমি কাজ করছো সেই অধীন চলকটাকে মানে যে স্বাধীন চলকের উপর সে নির্ভর করে একটা স্বাধীন চলকের উপর নির্ভর করে না দেখা যায় যে মিনিমাম দুইটা স্বাধীন চলকের উপর সে খুব বেশিভাবে নির্ভর করছে তখন কিন্তু তুমি একটা স্বাধীন চলককে বাদ দিয়ে শুধুমাত্র আরেকটা স্বাধীন মানে একটা মাত্র স্বাধীন চলক নিয়ে কাজ করলে তোমার আলটিমেট রেজাল্ট আসবে না তোমাকে তখন দুটো স্বাধীন চলক নিয়ে কাজ করতে হবে তো সেই কারণে যেটা হয় যেখানে তুমি যদি এরকম হয় সিচুয়েশন আমাদের হয়তো হবে না আমাদের তোমাদের ইন্টারমিডিয়েটের যে কোর্স সেখানে হয়তো দরকার হবে না বাট এটা তুমি জেনে রাখো যে যদি আমার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি এখানে এক বা একাধিক স্বাধীন চলক আমি আনতে পারবো আমার মনে হয় তোমরা আসলে এসএসসিতে যে ম্যাথ করেছো সেখানে তোমরা একাধিক স্বাধীন চলক নিয়ে কিন্তু কাজ করেছো যারা তোমরা ভালোভাবে একটু পড়েছো তোমাদের মনে আছে যাদের তারা এটা ভালোভাবে বুঝতে পারবে যে একটি অপেক্ষকে এক বা একাধিক স্বাধীন চলক থাকতে পারে আচ্ছা আর আরেকটা যেটা সেটা অধীন চলক কয়টা থাকবে অবশ্যই অধীন চলক একটাই থাকবে কারণ তুমি যদি এই পাশেও একাধিক অধীন চলক দাও তাহলে আসলে কে যে কার উপর নির্ভর করবে এইটা আর খুঁজে পাওয়া যাবে তবে ওইদিকে দুইটা দুইটা বা তিনটা চলক নিয়ে হয়তো হ্যাঁ এ ওদের উপর ডিপেন্ড করে এটা তুমি বুঝাতে পারবে কিন্তু এদিকেও যদি দুটো চলক থাকে ওদিকেও যদি যদি দুটো চলক থাকে দেন আসলে এটা একটা কি বলবো খিচুড়ি ছাড়া আর কিছুই হবে না তো সে কারণে আমাদেরকে অবশ্যই অধীন চলক একটাই থাকতে হবে আচ্ছা আরেকটা কি দেখো স্বাধীন এবং অধীন দু ধরনের চলকের মধ্যে নির্দিষ্টভাবে নির্ভরশীলতার সম্পর্ক বিদ্যমান থাকতে হবে আমরা যে স্বাধীন এবং অধীন চলক নিয়েছি এই দুটোর মধ্যে অবশ্যই একটা নির্ভরশীলতার সম্পর্ক থাকতে হবে কথার কথা আমি যদি এখন বিনিয়োগের সাথে তোমাকে কি বলবো আমার পরিবারের সদস্য সংখ্যা এইরকম যদি আমি তোমার সাথে তোমাকে একটা উদাহরণ দিই যে বিনিয়োগের সাথে পরিবারের সদস্য সংখ্যার সম্পর্ক কিরকম হ্যাঁ মানে আমার তোমার বিনিয়োগের সাথে আমার পরিবারের সদস্য সংখ্যার সম্পর্ক কিরকম
এইরকম যদি একটা, হ্যাঁ, একই পর্যায়ে আমার বিনিয়োগের সাথে আমার পরিবারের সদস্য সংখ্যার একটা সম্পর্ক থাকতে পারে, থাকাটা স্বাভাবিক। আমার সদস্য সংখ্যা বেশি হলে আমার খরচ বেশি হবে, আমার বিনিয়োগ কম হবে, এরকম একটা সম্পর্ক থাকতে পারে। কিন্তু যদি এমন হয় যে বিনিয়োগ আমার তোমার পরিবারের সদস্য সংখ্যা বা তোমার বিনিয়োগ আমার পরিবারের সদস্য সংখ্যা, এরকম একটা অদ্ভুত ব্যাপার নিয়ে যদি আমি কথা বলতে যাই, তাহলে কিন্তু আসলে মানে এরকম ব্যাপার নিয়ে আমাদের কোনো অপেক্ষক আসলে তৈরি হবে না। তাহলে যেটা হবে যে আমাদেরকে অবশ্যই স্বাধীন এবং অধীন চলকের মধ্যে একটা নির্ভরশীলতা সম্পর্ক থাকতে হবে। এরপরে যেটা, সেটা হচ্ছে অপেক্ষক অবশ্যই একটা গাণিতিক সম্পর্ক প্রকাশ করবে। এই যে দেখো, একটা গাণিতিক সম্পর্ক প্রকাশ করছে, অবশ্যই এরকম একটা গাণিতিক ফরম্যাটে এটা আসতে হবে। আর লাস্ট অফ অল যেটা, যে সাধারণ সমতা চিহ্নে ডান দিকে স্বাধীন চলক এবং বাম দিকে অধীন চলক বসবে। সমতা চিহ্নে ডান দিকে স্বাধীন চলক, সরি, ডান দিকে স্বাধীন চলক এবং বাম দিকে অধীন চলক বসবে। এটা তো তোমরা মানে দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি অপেক্ষকের বৈশিষ্ট্য। একটি অপেক্ষক তোমরা আজকে যে আমি কাজটা নিলাম, এটার পরে তোমরা যেটুকু বুঝতে পারবে সেটা হচ্ছে যে অপেক্ষক কাকে বলে, বা একটা অপেক্ষককে তোমরা আইডেন্টিফাই করতে পারবে আমি আশা করছি, এবং এর সাথে তোমরা চলকগুলো সম্পর্কে একটা ধারণা পেয়েছো আর ধ্রুবক সম্পর্কে একটা ধারণা পেয়েছো। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, যেহেতু আমি এদিকে হয়তো নেক্সট টাইম আর আসবো না, এখানে সহগ একটা ব্যাপার আছে ধ্রুবকের সাথে, যে আমি যে এই যে এই যে দেখো এটাকে আমি ধ্রুবক বলছি, এই টুটা কি, টুটা হচ্ছে সহগ, টুটাকে আমরা বলি, টুটাও কিন্তু এক ধরনের ধ্রুবক, এক ধরনের ধ্রুবক, কিন্তু সেটা চলকের সাথে গুণ অবস্থায় আছে। খেয়াল করে দেখো, যে ধ্রুবক চলকের সাথে গুণ অবস্থায় থাকবে সেই ধ্রুবকটাকে আমরা বলবো সহগ। আপাতত আমাদেরকে এই যে ধ্রুবক, সহগ, চলক, দুটো চলক, একটা স্বাধীন চলক, একটা অধীন চলক, এই চারটা জিনিস আমরা যদি আপাতত জানতে পারি বা বুঝতে পারি, আমরা সামনের ক্লাসগুলোতে প্রসিড করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই আমার ক্লাস থাকলো। তোমরা অবশ্যই বাসায় পড়বে, কারণ তোমরা যদি এই কনসেপ্টগুলো ক্লিয়ার করতে না পারো তুমি আমার সামনের ক্লাসটা বুঝবে না। আমি তোমাদেরকে এটা ক্লাসরুমেও বলবো, এখনো বলছি একই কথা, মানে পড়ার মধ্যে একটা ধারাবাহিকতা থাকতে হবে, ইকোনমিক্সে পড়ার মধ্যে ধারাবাহিকতা থাকতে হবে, না হলে তুমি কিন্তু এটা ধরতে পারবে না। যেমন আজকের ক্লাসটা যদি কেউ মিস করো, কথার কথা কেউ দেখলে না, পরবর্তী ক্লাসটা দেখলে, তখন কিন্তু তোমার জন্য এটা কঠিন হয়ে যাবে। কারো কারো কাছে ইকোনমিক্স ভীষণ কঠিন, কারো কারো কাছে ইকোনমিক্স ভীষণ সোজা। সোজা কাদের কাছে, যারা ধারাবাহিকতা মেনটেন করতে পারে, আর কঠিন কাদের কাছে, যারা এই যে একদিন দেখবে, একদিন দেখবে না, একদিন ক্লাসে আসবে, একদিন ক্লাসে আসবে না, তাদের কাছে কঠিন। তো এখন তো আর তোমাদের কষ্ট করে ক্লাসে আসতে হচ্ছে না, বাসায় বসে দেখবে, যে কোনো সময়ে তোমার সময় সুযোগ মতো ক্লাসটা জাস্ট দেখে নিবে, দেখে নিয়ে, এবং শুধু ক্লাস দেখতে হবে না, একটু বইটা দেখতে হবে। যে তোমার কাছে মানে কোনো রকম যদি কনফিউশন থাকে, আসলে কনফিউশন এখন দূর করার তো আমার কোনো উপায় নাই, ইনশাল্লাহ আশা করছি 2-3 মাসের মধ্যে আমাদের হয়তো শীতের সিজনটা চলে গেলেই আমাদের কলেজ ইনশাল্লাহ খুলে যাবে। যাই হোক, সরকার ডিসিশন দিবেন, সবার ভালো মন্দ চিন্তা করি। তো যদি সেরকম হয় তখন তোমরা জাস্ট একটু নোট ডাউন করে রাখবে, যে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে আমরা ইনশাল্লাহ ক্লাস খুললে আমরা সেগুলো তোমাদেরকে সমাধান করে দিতে পারবো। তা আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা।